আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে বিএলসিতে যে কোনো একটা ফাইল বা কোনো একটা ভিডিও ফাইলের লিঙ্ক কীভাবে সাবমিট করতে হয়। তো প্রথমে আমাকে এই জন্য যেটা করতে হবে, ফাইলটিতে যে শেয়ার অপশনে যে শেয়ারে যাওয়ার পর এখানে অ্যাক্সেসটাকে চেঞ্জ করতে হবে। এখানে জেনারেলি হয়তো বা ডেফিনেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা রেস্ট্রিক্টেড এটা দেওয়া থাকতে পারে, তো এটাকে অ্যানিমন উইথ দ্য লিঙ্ক এটা করে দেন ডান করতে হবে। সো দেন আমি লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিব। কপি করে এখন আমাকে চলে যেতে হবে আমার ড্যাশবোর্ডে বিএলসি এবং যে সাবজেক্টে আমি এটাকে সাবমিট করব সেখানে। ওকে, সো সাবজেক্টে চলে আসার পর আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে একটা ট্যাব ওপেন করেছি, যে আমি সাপোজ এখানে আমি সাবমিট করতে চাই। তো এটা আমাকে যেতে হবে, যাওয়ার পর এখানে আমি অ্যাটেম্পটের বিষয়গুলো দেখতে পাচ্ছি অ্যান্ড এখানে কবে ডিউ ডেট লাস্ট সেটা দেখতে পাচ্ছি। তো এখানে অ্যাড সাবমিশন নিচে আমরা পাবো। তো অ্যাড সাবমিশনে যাওয়ার পর অনলাইন টেস্ট বলতে একটা বক্স আসবে। তো আমাকে প্রথমে যেটা করতে হবে, নিজের নামটা দিতে হবে, আইডিটাও এখানে মেনশন করে দিলে বেটার, অ্যান্ড লাস্টলি হচ্ছে টপিক, টপিকের নামটা এরপরে লাস্টে এখানে এটা কার্সিলটাকে প্রেস করে আমরা এখানে লিঙ্ক অপশন দেখব। অনেকেই আমরা ডিরেক্ট এইভাবে লিঙ্কটাকে পেস্ট করে দিই, এটা রাইট ফর্ম না, এটাকে ওপেন করা যায় না। সো দ্যাটস ওয়াই এইভাবে আমরা না করে এখানে লিঙ্ক আকারে করতে হবে, লিঙ্ক দেন আমি এখানে পেস্ট করে দিলাম অ্যান্ড দেন ক্রিয়েট লিঙ্ক। এখন এটা কিন্তু হালকা আকাশি কালার হয়ে গেছে লিঙ্কের মতো, মানে এই যে এখন আমরা দেখতে পাচ্ছি এটা লিঙ্ক আকারে পেস্ট হয়ে গেছে। সো দ্যাটস ইট। এরপর আমাদেরকে সেভ চেঞ্জ দিতে হবে, অ্যান্ড সেভ চেঞ্জ দেওয়ার পর আমাদেরকে এখানে উপরে মার্কেজ ডান করতে হবে। আর যে বিষয়টা এখানে খেয়াল করা সেটা হচ্ছে আমরা এখানে সাবমিশন হিসেবে দেখতে পাচ্ছি যে এখানে তো ফাইনাল সাবমিশন হয়নি, ড্রাফট হয়ে আসে। আমরা নিচে গেলে পাবো, এটা অনেকেই মিস করে যায় যে আমরা এতটুকু করে রেখে দিই, তো আমরা ফাইনাল সাবমিশনটা করি না। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রেও অনেকেই এই জিনিসটা পরবর্তীতে বুঝতে পারছে। সো এখানে এডিট সাবমিশন, রিমুভ সাবমিট, সাবমিট অ্যাসাইনমেন্ট, ফাইনাল সাবমিশন। সো এখানে যে কোনো ভুল হয় তাহলে আমি রিমুভ করে দিতে পারি, আইদার এখানে কোনো কিছু আমি এডিট করতে চাইলে এডিট করতে পারি, কিন্তু ফাইনাল সাবমিট করে ফেলার পর কিন্তু সেটা করা পসিবল না। সো আমার এখানে মনে হচ্ছে যে সব কিছু ঠিক আছে, সো আমি এখানে সাবমিট অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো। সো আমার কিন্তু এটা এখানে দেখাবে যে এটাকে আমি নিজেই করেছি কি না। সো অবভিয়াসলি আমরা যদি নিজে থেকে যখন করব এই জিনিসটাকে আমরা এইভাবে দিব মার্ক করে অ্যান্ড দেন কন্টিনিউ। সো ফাইনাল সাবমিশন এটা গ্রিন মার্ক হয়ে যাবে, আর এখানে কিন্তু ডান লেখা আসবে যে গ্রিন মার্ক হয়ে গেছে। সো এটা কিন্তু আমি আর এডিট এখন আর করতে পারবো না। সো এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট যে লিঙ্কটা কীভাবে পেস্ট করতে হবে অ্যান্ড ফাইনাল সাবমিশনটাকে অবভিয়াসলি প্রেস করতে হবে। সো এতটুকুই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।